আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। আমি আজকে দেখাবো কিভাবে কেন্ডো ব্যবহার করে টার্গেটেড যে পার্সন রয়েছে তাদের লিঙ্কড ইন প্রোফাইল থেকে কিভাবে আমরা ইজিলি ইমেলটা সংরক্ষণ করতে পারি বা ইমেলটা কালেক্ট করতে পারি। তো এর জন্য আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে, সেই টুলসটা হচ্ছে কেন্ডো। এটা দিয়ে আমরা লিঙ্কড ইন প্রোফাইল থেকে আমরা সহজেই এই টার্গেটেড পার্সন যারা রয়েছে তাদের পার্সোনাল যে ইমেল রয়েছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বলে আমাদের প্রসেস শুরু করে দিই। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটা টুলস এক্সটেনশন, আমরা যেটাই বলি না কেন, সেগুলোকে প্রথমে আমাদের অ্যাড করে নিতে হবে। এর জন্য আজকে আমি যেহেতু কেন্ডো দিয়ে দেখাবো, সেই জন্য আমি কেন্ডোটা প্রথমে আমার ক্রোমের সাথে অ্যাড করে নেই। ওকে, চলুন আমরা কেন্ডো এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি। এর জন্য আমাকে যেতে হবে যে অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা ওয়েব স্টোর নামে যে ইয়েটা রয়েছে আমরা ওয়েব স্টোরের ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পরে আমরা এখানে লিখব জাস্ট কেন্ডো, কি কে ই এন ডি ও। কেন্ডো লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখুন নিচে কেন্ডো নামে এটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড টু ক্রোম এই অপশনটা চলে আসছে, অর্থাৎ আমাদেরকে প্রথম যে অপশনটা রয়েছে সেটাই আমরা নিয়ে নেব। এখানে কেন্ডো নামে অনেকগুলো আছে, জাস্ট আমাদের প্রথম যেটা আমরা এটা নেব। এখানে দেখুন এর ভেতরে আবার রয়েছে কেন্ডো নামে যে অপশনটা অ্যাড টু ক্রোম এটা আছে, এখানে আমাদেরকে এই কাজটা করতে হবে। ওকে, আমরা অ্যাড করে নিই। অ্যাড করে নেওয়ার পর দেখুন এখানে অ্যাড এক্সটেনশন চলে আসছে। অ্যাড এক্সটেনশন চলে আসলে আমরা এটাকে প্রথমে এখান থেকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড এক্সটেনশন এটা চেকিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সরাসরি আমাদের যে টার্গেটেড পার্সন লিঙ্ক ইন প্রোফাইল রয়েছে সেখানে আমরা চলে যাব। দেখুন এখানে আমরা ধরুন আমরা এই যে কোম্পানির যে টার্গেটেড পার্সন জেমস বল ওনার লিঙ্কড ইন প্রোফাইল আমাদের দেওয়া আছে, আমরা এখান থেকে এটার কপি ওনার ইউআরএলটা কপি করে আমরা এখান থেকে জাস্ট আমাদের ওনার যে লিঙ্কড ইন প্রোফাইল সেখানে আমরা চলে যাব। এটার জন্য কপিটা আমরা লিঙ্কটা কপি করে নিচ্ছি। এখন আমরা জাস্ট একটা এটার জন্য একটা ব্রাউজ ওপেন করবো, ব্রাউজ ওপেন করে এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করে দিতে হবে। এন্টার প্রেস করে দেওয়ার পরে আমাদের এই যে দেখুন ওনার টার্গেটেড পার্সনসের প্রোফাইল আমরা চলে আসছি। এখন আমাদের দরকার হচ্ছে ওনার পার্সোনাল ইমেল, অর্থাৎ ওনার পার্সোনাল ইমেলটা আমরা এখন খুব সহজে এখান থেকে বের করব। সেটার জন্য আমরা যে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম সেই এক্সটেনশনটা দেখুন আমাদেরকে শো করাচ্ছে, এই যে কেন্ডো। কেন্ডো আমাদেরকে দেখাচ্ছে যে ওনার পার্সোনাল ইমেল, পার্সোনাল ফোন নাম্বার এটা কেন্ডো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে শো ইনফুতে ক্লিক করব। শো ইনফুতে ক্লিক করার পরে ভিউয়ার্স আমাদের প্রসেস শুরু হবে। তো ঠিক আছে, আমরা শো ইনফুতে ক্লিক করি। শো ইনফুতে ক্লিক করার পর এটা যেহেতু নতুন এই জন্য আমাদেরকে হয়তো সাইন ইন করে নিতে বলতে পারে, কিন্তু যেহেতু এখানে বলে না, আপনাদের যদি সাইন ইন করতে বলে জাস্ট আপনারা এখানে সাইন ইন করে নেবেন। আপনাদের যে গুগলের যেটা দিয়ে আপনাদের অ্যাড করা আছে সেটা আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন, তাহলে হয়ে যাবে। এরপরে এখন আমরা এখন আমি এখান থেকে জাস্ট ওনার যে ইমেলটা সেটা এখান দেখুন এখানে উপরে ভিজিবল হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে নেব। এখানে ফোন নাম্বারটা খেয়াল রাখবেন, আপনারা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এখানে দুইটা জিনিস আছে, আর যদি আপনারা সিম্পলি ভালোভাবে কপি না করেন তাহলে কিন্তু ফোন নাম্বার কপি হয়ে যাবে। ওকে, আমরা এটা কপি করার পর আমরা চলে যাবো স্প্রেডশিটে। স্প্রেডশিটে আসার পরে যে ইমেল, ইমেলের ঘরে আমরা এটাকে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। ওকে, হয়ে গেছে। এরপর আমরা আমরা যদি পরবর্তী যে টার্গেটেড পার্সন রয়েছে ওনারটা যদি আমরা বের করতে চাই, দেখুন ডন ডটস, উনি হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট পার্সন। ওনার লিঙ্কড ইন এর যে প্রোফাইল সেটা আমাদের এখানে দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। ইউআরএলটা কপি করে নিয়ে আমরা সেম প্রসেসে আবারও আমরা নিউ ট্যাব ওপেন করে সেখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এন্টার প্রেস করব, চলে যাবে আমাদের সেই লিঙ্কড ইন প্রোফাইলে। ওকে, আমরা চলে আসছি ডন ডটসের লিঙ্কড ইন প্রোফাইলে। এখান থেকে আমরা ওনার পার্সোনাল ইমেলটা খুব ইজিলি, কোনো ধরনের সময় বা কোনো ধরনের কালক্ষেপণ না করে আমরা খুব ইজিলি তার ইমেলটা এখান থেকে আমরা পিক আপ করতে পারবো। তো আমাদের ধারাবাহিক সূচি অনুযায়ী আমরা চলে যাব লেফট হ্যান্ড রাইট সাইডে। রাইট সাইডে আসার পরে যে কেন্দ্র আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ওনার ইনফো দেখার জন্য,
জাস্ট আমরা ওনার ইনফোটা আমরা এখান থেকে যে শো ইনফো এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলে ওনার ইনফোটা আমাদেরকে আমাদের জন্য ভিজিবল হবে। ভিজিবল হওয়ার পরে আমরা জাস্ট আগের নিয়মে আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। আমরা এখান থেকে কপি করার সময় অবশ্যই ম্যানুয়ালি করব, অটোমেটিক কপি যাতে না করি, তাহলে ওনার ফোন নাম্বারটা চলে যাবে। এখন আমরা চলে যাব আমাদের শিটে। শিটে আসার পরে আমরা এখানে জাস্ট এখানে ইমেলের জায়গায় আমরা জাস্ট এটাকে সিম্পলি কপি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে হয়ে গেল। এরপরে দেখুন আমরা আমাদের পরবর্তী টার্গেটেড পার্সন ওনার লিঙ্কডইন ইউআরএলটা জাস্ট আবার পুনরায় কপি করে নিব। সেম ওয়েতে বা সেম প্রসেস আমরা এখান থেকে ওনার ইউআরএলটা কপি করে নিয়ে আমরা ওনার জন্য আরেকটা নতুন অ্যাপ নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব, চলে যাবে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পরে কেন্দ্র আমাদেরকে তার পার্সোনাল ইমেলটা আমাদেরকে দিয়ে দিবে। ওকে, দেখুন চলে আসছি অ্যালেক্স মেমব্রিলো ওনার প্রোফাইলে চলে আসার পরে আবারও সেই দেখুন ডান ডান পাশে কেন্দ্র কিন্তু আমাদের জন্য তার যে পার্সোনাল ইমেল বা এই যে আমাদের যে টার্গেটেড ইনফরমেশন বা টার্গেটেড ডাটা সেটা কিন্তু 100% ক্লিয়ার করে রেখেছে এবং রেডি করে রেখেছে। জাস্ট আমরা প্রবেশ করবো এবং এখান থেকে দেখে নিব। দেখুন চলে আসছে কেন্দ্র কিন্তু আমাদের জন্য তার এই যে পার্সোনাল ইমেলটা প্রিপেয়ার করে রেখেছে। ওকে, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, দেখুন এখান থেকে ম্যানুয়ালি আপনারা এটাকে কপি করবেন, তা নাহলে কিন্তু প্রবলেম হবে। জাস্ট এখান থেকে কপি করতে ওকে, কপি অ্যাজ এ প্লেন টেক্সট, চলে যাবো আমরা গুগল শিটে। জাস্ট আমাদের কাঙ্ক্ষিত ইমেল যে কলমটা রয়েছে সেখানে আমরা এটাকে সিম্পলি পেস্ট করে দেবো। দেখুন হয়ে গেছে, আমাদের ইমেলগুলো কালেক্ট হয়ে গেল খুব ইজিলি কেন্দ্রর মাধ্যমে। এখন এই ইমেলগুলো কেন্দ্র বা অন্যান্য টুলস ব্যবহার করলে 100% অ্যাকুরেসি হয় না, সেই ক্ষেত্রে আমাদের এই ইমেলগুলো কি 100% ভ্যালিড কি না সেটা আমাদেরকে একটু যাচাই করে নিতে হবে। আমরা তো খুব ইজিলি ইমেলগুলো বের করে নিলাম, কিন্তু এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেলগুলোর ভ্যালিডিটি যাচাই করতে হবে। এটি কি 100% অ্যাকুরেট নাকি না কোনো বাউন্স টাউন্স করবে, এগুলো আমাদেরকে একটু যাচাই করে দিতে হবে। কারণ 100% ভ্যালিড ইমেল ছাড়া বায়ার আমাদেরকে পেমেন্ট করবে না বা এটার জন্য সে অ্যাকসেপ্ট করবে না। তো এইটা ভেরিফাই করার জন্য, ভ্যালিডিটি 100% ভেরিফাইড কিনা সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে মেল টেস্টারে। আমরা মেল টেস্টার ওপেন করতেছি। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি এই এই সমস্ত ভিডিওর জন্য যা যা টুলস যা যা ওয়েবসাইট যেগুলো দরকার হবে সবগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে খুব ইজিলি এই সমস্ত লিঙ্ক বা এই সমস্ত টুলসগুলো ইনস্টল অ্যাড কিংবা ওয়েবসাইট ব্রাউজ সবগুলো আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। আপনাদের কোনো ভয়ের কোনো কারণে আমি যেভাবে করতেছি জাস্ট আপনাদেরকে দেখতে হবে এবং আমার ভিডিও ডিসক্রিপশন চেক করতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন। ওকে, আমরা মেল টেস্টার নামে যে ইয়েটার ওয়েবসাইট রয়েছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি। এই যে মেল টেস্টার আমি লিঙ্ক দিয়ে দেবো ভয়ের কোনো কারণে। জাস্ট আমরা মেল টেস্টারে চলে আসছি। এখন আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। প্রথমটাই আমরা কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো মেল টেস্টারে। মেল টেস্টার আসার পর আমরা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আই এম নট রোবট এটা চেক দিয়ে দেবো। চেক বোর্ড বোর্ডগুলো চেক দিয়ে দিচ্ছি। ওকে, চেক দেওয়ার পরে দেখুন এখন আমাদেরকে যে চেক অ্যাড্রেস নামের যে অপশনটা রয়েছে, চেক অ্যাড্রেস নামের যেই অপশনটা রয়েছে সেটা আমাদেরকে যে দেখুন নিচে চেক অ্যাড্রেস এখানে আমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে পরে কিন্তু দেখুন 100% অ্যাকুরেট যদি ইমেল হয়ে থাকে বা 100% ভ্যালিড হয়ে থাকে তাহলে সমস্ত জায়গায় সবুজ কালার দেখাবে এবং আমরা পরেও নিতে পারি। লাস্ট অপশনটা দেখুন ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, তার মানে হচ্ছে 100% ভ্যালিডিটি রয়েছে এটার। যদি লাল বা কালার বা ইমেল অ্যাড্রেস নট ভ্যালিড এরকম যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এটাকে ভ্যালিডিটি হিসেবে আমরা নিতে পারতাম না। তো দেখুন কত অ্যাকুরেটলি আমরা ইমেলগুলো কালেক্ট করেছি এবং সেটা 100% অ্যাকুরেটলি হয়েছে। অনেকে বলে যে আসলে বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা যদি টার্গেটেড পার্সনসের ইমেল পার্সোনাল ইমেল কালেক্ট করি সেক্ষেত্রে সমস্যা হয়। আমি মনে করি দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখালাম, আপনারা দেখতে পেলেন যে আসলে এটা কি মিথ্যা না সত্য। তো অনেক সময় হতে পারে, আমি যে বলবো যে একবার 100% হবে সেটা না, তবে আপনারা যেগুলো পাবেন 90%ই বা 95% কারেক্ট। আর কারেক্ট না হলে আপনারা সেটা আপনারা চেক করে নেবেন। আপনাদের চেক করার বিভিন্ন অপশন রয়েছে, আপনারা কেন অন্যের কথা বা আমার কথায় কান দেবেন। ওকে, আমরা পরবর্তীটা চলে যাই। পরবর্তীটা জাস্ট সেম ওয়েতে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে মেল টেস্টারে চলে যেতে হবে। মেল টেস্টারে চলে যাওয়ার পর আমরা এটাকে জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে চেক অ্যাড্রেসে আমরা ক্লিক করবো। চেক অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত ঘর কিন্তু সবুজ আসছে না, তার মানে হচ্ছে লাস্টের যে ঘরটা এটা কিন্তু এই যে ইমেলটা এটা এখানে মেল টেস্টার এটাকে 100% একবারে 100% অ্যাকুরেটলি বলতে পারতেছে না এটা ভ্যালিড। এই জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তার মানে এই ইমেলটা কি ইনভ্যালিড, নো,
ইমেলটা ইনভ্যালিড না, ইমেলটা অবশ্যই ভ্যালিড, সেটা আবার যাচাই করার জন্য আমাদের আরেকটা অপশন রয়েছে, সেখানে আমাদের যেতে হবে। এটা আমাদের ধরে নিতে হবে এটা ভ্যালিড, যদি ইনভ্যালিড হতো, একবার 100% ইনভ্যালিড হতো, তাহলে এখানে লাল কালি বা লাল কালার থাকতো নিচে অথবা পুরাটা। তো যেহেতু উনি 100% বলতে পারতেছে না, সেই জন্য আমাদেরকে এটার জন্য চলে যেতে হবে আমাদের ইনবক্সে। ইনবক্সে যাওয়ার পরে, আমাদের যেই কাজটা করতে হবে, এই যে ইমেলটা রয়েছে এখানে আমরা একটা মেসেজ করব, তারপরে মেসেজ সেন্ড করব। যদি এটা বাউন্স বা ব্যাক করে তাহলে মনে করব যে এটা ইনভ্যালিড, আর যদি বাউন্স না করে কয়েক সেকেন্ডের মধ্যে তাহলে মনে করব এটা ভ্যালিড। ওকে, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে কম্পোজে ক্লিক করার পরে। এখন আমরা জাস্ট এখানে ওই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। এরপর আমরা চলে যাব নিচে, আমাদের এখানে যে ইয়েটা রয়েছে, এখানে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা মেসেজ আমরা লিখলাম, লেখার পর আমরা এটাকে সেন্ড করে দেব। ওকে, দেখুন মেসেজ সেন্ড হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে যদি বাউন্স ব্যাক করে তাহলে আমরা ধরে নেব যে এই ইমেলটা ইনভ্যালিড। দেখুন আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের রিপ্লাই আসেনি, তার মানে হচ্ছে এই ইমেলটা 100% ভ্যালিড, এটা আপনি বলতে পারেন। যদিও মেল টেস্টার 100% বলে না, কিন্তু এটাই একবারে সর্বশেষ প্রসেস, এখানে আপনি 100% ভ্যালিড এটা আপনি। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ইমেলটা ভ্যালিডিটি চেক করার জন্য। জাস্ট এখান থেকে আমরা এটাকে সিম্পলি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের প্রথম স্টেপ মেল টেস্টার, মেল টেস্টার আসার পরে জাস্ট এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে চেক অ্যাড্রেসে ক্লিক করবো। চেক অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখুন, চেক অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে সমস্ত বিষয়টা সবুজ, তার মানে হচ্ছে এটা 100% ভ্যালিড। এই দেখুন ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, তার মানে হচ্ছে এটা অ্যাকুরেটলি 100% ভ্যালিড এটা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আমরা যখন এখানে যদি কোনো ডাউট থাকে, এখানে যদি হলুদ কোনো কালার বা ইয়েলো কোনো কালার যদি এখানে চলে আসে, তাহলে আপনারা মনে করবেন যে এটা একটু সন্দেহ আছে, মেল টেস্টার এটাকে 100% ভ্যালিডিটি বলতে পারতেছে না, তখন আপনারা চলে যাবেন আমাদের ওই পূর্বে দেখানো প্রসেস ইনবক্স, ইনবক্সে এসে এটাকে এভাবে আপনারা একটা মেসেজ করবেন। মেসেজ যদি রিপ্লাই কয়েক সেকেন্ডের মধ্যে চলে না আসে তাহলে ধরে নেবেন এটা 100% ভ্যালিড। এভাবে আমরা আমাদের ইমেলগুলো, টার্গেটেড পার্সনসের ইমেলগুলো কালেক্ট করবো এবং ভ্যালিডিটি যাচাই করবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ইন্সপিরেশন করবেন, এবং একই সাথে আপনারা আমার সাথে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য লার্নিং প্রসেসের মধ্যে আমার ভিডিওগুলো দেখবেন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।